সৌরজগতের অনেকগুলো গ্রহের একটি হচ্ছে পৃথিবী, আর এই গ্রহেই আমাদের বসতি। নতুন কোনো তথ্য নয় এটা। প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে কি কেবল মানবজাতিই বাস করে? নিশ্চয়ই না। তাহলে কত প্রাণী বাস করে এই পৃথিবী গ্রহটিতে, কারো কোনো ধারণা আছে? আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো, সৌরজগতে পৃথিবী ছাড়াও আরও 60টি গ্রহ রয়েছে। তাহলে কেবল পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব কেন? দর্শক, ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন, তাহলে একটা ধারণা পাবেন। বিগ ব্যাং তত্ত্ব অনুসারে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে সুপার অ্যাটমের বিস্ফোরণের মাধ্যমে। তখন পৃথিবী সহ অন্যান্য গ্রহ ছিল গ্যাসীয় অবস্থায়। ধীরে ধীরে শীতল হতে হতে সেসব আজকের পর্যায়ে এসেছে। জীববিজ্ঞানীদের সূত্রানুসারে আদিম জলজ ও অক্সিজেনবিহীন পরিবেশে রাসায়নিক ক্রিয়াবিক্রিয়ার মাধ্যমে প্রথম এককোষী জীবের উদ্ভব হয়। এরপর বিবর্তনের ধারায় এই এককোষী জীবের থেকে সৃষ্টি হয় জলজ জীব, স্থলজ জীব, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। এছাড়া এই সৌরজগতে আরও 60টি গ্রহ বর্তমান। সূর্যসহ এই 8টি গ্রহ এবং তাদের উপগ্রহ নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। এরকম আরও হাজার হাজার সৌরজগৎ নিয়ে গঠিত হয়েছে একটি গ্যালাক্সি বা ছায়াপথ। আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির আওতাধীন। মহাকাশে এরকম ছায়াপথের সংখ্যাও অগণিত। অ্যাস্ট্রোবায়োলজিস্টদের ধারণা মতে, আমাদের গ্যালাক্সিতে প্রাণ ধারণের উপযুক্ত গ্রহের সংখ্যা আছে প্রায় 500। এখন যদি সৌরজগতের একটি গ্রহে প্রাণের সন্ধান পাওয়া যায়, তাহলে অন্য সৌরজগতের কোনো একটি গ্রহেও প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে। অন্তত বৈজ্ঞানিক দৃষ্টি বিবেচনায়ও ধারণা করা হয় যে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে। এক মহাকাশে অসংখ্য ছায়াপথ, এক ছায়াপথে অসংখ্য সৌরজগৎ, এবং সেই প্রতিটি সৌরজগতে যদি একটি করে গ্রহেও প্রাণের অস্তিত্ব থাকে, তাহলে এটি বলা যায় যে মহাবিশ্বে আমরা একা নই। কিন্তু প্রতিটি সৌরজগৎ একে অপরের থেকে বহু আলোকবর্ষ দূরে অবস্থান করায় এটি জানা অসম্ভব যে সেখানে আদৌ প্রাণের অস্তিত্ব আছে কি না। হয়তো কোনো একদিন জানা যাবে তাও। কিন্তু বিজ্ঞানী ও গবেষকরা পৃথিবীর ভূতত্ত্ব, আবহাওয়া পর্যবেক্ষণ করে কতিপয় বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যে ওই গ্রহে সেসব থাকলে প্রাণের উদ্ভব হতে পারে। উদাহরণ হিসেবে পৃথিবীর কথাই ধরা যাক। পৃথিবীতে প্রথম জলজ পরিবেশে জীবনের উদ্ভব হয়েছিল। সে জীবন ছিল উদ্ভিদ গোত্রীয়। বিজ্ঞান বলে উদ্ভিদের বেঁচে থাকার জন্য সালোক সংশ্লেষণ প্রয়োজন, আর এর জন্য দরকার সূর্যের আলো এবং বায়ুস্থিত কার্বন ডাইঅক্সাইড। উদ্ভিদ আবার এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। প্রাণীরা এই অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। কিন্তু প্রাথমিক পরিবেশে অক্সিজেন ছিল কি না তার সঠিক কোনো ধারণা নেই। যেহেতু প্রথম উদ্ভিদের জন্ম হয়েছিল, সেহেতু পৃথিবীর তখনকার পরিবেশে কার্বন ডাইঅক্সাইড থাকার কথা। কাজেই প্রাণীর বেঁচে থাকার জন্য অক্সিজেনও দরকারি। এখন জেনে আসি, প্রাণ থাকতে হলে কী কী থাকতে হবে। প্রথমত তাপমাত্রা ও পানি। জীবনের অস্তিত্ব থাকার জন্য যে কোনো গ্রহে পানি দরকার। পানির পরে জীবনের জন্য প্রয়োজন শক্তির। পৃথিবীর প্রাণীরা সাধারণত দুটি উপায়ে শক্তির যোগান পেয়ে থাকে। প্রথমত সূর্যের আলো, এবং দ্বিতীয়ত জারণ বিজারণ রসায়ন। কোনো গ্রহে জীবনের অস্তিত্ব থাকতে হলে এই দুই শক্তি উৎসের যে কোনো একটি উপস্থিত থাকতে হবে। ভেবে দেখুন, কোনো গ্রহের তাপমাত্রা ঠিক আছে, পর্যাপ্ত পানি আছে, আবার টিকে থাকার জন্য পর্যাপ্ত শক্তির যোগানও আছে, কিন্তু সেখানকার তেজস্ক্রিয়তা এতটাই বেশি যে সেখানে কোনো প্রাণী টিকে থাকতে পারবে না। তাহলে পারতপক্ষে জীবন ধারণের কোনো সম্ভাবনাই নেই। কাজেই কোনো গ্রহে জীবন ধারণের জন্য সে গ্রহে জীবনের জন্য ক্ষতিকর কোনো বস্তুর উপস্থিতি থাকা চলবে না। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মানুষ ছাড়াও পৃথিবীতে প্রায় 8.7 মিলিয়ন প্রাণের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে 1 থেকে 2 মিলিয়ন হচ্ছে প্রাণী প্রজাতি। তাহলে দেখুন, মানুষ ছাড়াও আমরা কত প্রাণী বাস করছি এই পৃথিবীতে।
এত এত প্রাণ পৃথিবী নামক একটা গ্রহে, তাহলে সৌরজগতের অন্য গ্রহগুলোতে কি প্রাণ নেই, আছে কি নেই, সেটি তো এখনও প্রশ্ন। দর্শক, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, আমাদেরকে জানান আপনার মন্তব্য।